নমস্কার বন্ধুরা, জয়িতাস ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকের আমার চ্যাপ্টার হলো সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের বেসিক জিনিসগুলো আমি আজকে আর করবো না। যারা বেসিক জিনিসগুলো জানো না, তারা আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সিম্পল ইন্টারেস্টের যে যে পার্টগুলো আছে তারা দেখে নিও, সেখান থেকে তাহলে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। আমরা মূলত শিখেছিলাম PIRT, 4টে জিনিস, যেটা কিনা যে কোনো 3টে দেওয়া থাকবে, একটা বার করতে হবে। অবশ্যই ফর্মুলা ধরে করব। যারা ফর্মুলা জানো না বা সিম্পল ইন্টারেস্ট সম্বন্ধে কিছু জানো না, তাদের কাছে অনুরোধ রইল, বারবার বলছি, তারা আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে নেওয়ার পরে এই চ্যাপ্টারগুলো দেখো, তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে। তো যেটা বলছিলাম, এইটা আমাদের এসেছিল 2019-এ। 2019-এ একটু অন্যরকম এসেছিল। আর যারা আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখেছো সিম্পল ইন্টারেস্টে, তাদের কাছে কিন্তু এই অঙ্কটা কোনো ব্যাপারই নয়, এটা তোমরা পেরে যাবে। আমি শিখিয়েছিলাম যে পি এর দুটো ফর্মুলা, একটা হচ্ছে ATR দেওয়া থাকবে পি বার করতে হবে, আর একটা কি IRT দেওয়া থাকবে পি বার করতে হবে। এটা কিন্তু প্রথমটা, ATR দেওয়া আছে, পি কী করে বার করব সেই অঙ্কটা একটু অন্যরকম। আর সাধারণত এই অঙ্কটা আমরা এত বছর যে কোশ্চেন আমরা পাচ্ছি, 2012 থেকে 2019 পর্যন্ত যে কোশ্চেনগুলো আমরা পেয়েছি, মানে আসল যে কোশ্চেনগুলো আমি বলতে চাইছি, সেই কোশ্চেনের মধ্যে আমরা দেখেছি 2014-এ একটা পড়েছিল, যেটা কোশ্চেনটা তুলে নিয়েছিল মাঝখানে, বাচ্চাদের হাতে দেয়নি, কিন্তু কোনো কারণবশত আমার কাছে এসে পৌঁছেছিল। সেখানে 2014-এ এইটা এসেছে, আর 2019 এই এই মানে এইটা এসেছে, বাদ বাকি কিন্তু আসে না। বাদ বাকি তোমার ওই PIRT এর যে কোনো 3টে দেওয়া থাকে, একটা বার করতে হয়। যেহেতু 2019-এ এরকমভাবে এসেছিল, 2020-তে কিন্তু আসার সম্ভাবনা নেই, কিন্তু তবু বলা যায় না, আমরা শিখে রাখবো, বলা যায় না, বাই চান্স হয়তো পরপর 2 বছর এসে যেতেও পারে, যদি এসে যায় তখন আমরা কি করব। ঠিক আছে, তো তার জন্য এই দুটো পি যে আমরা এখানে অঙ্কটা করেছি, এইটা আছে ATR দিয়ে, আর একটা হচ্ছে IRT দিয়ে। এই দুটো পি এর যে ফর্মুলা আমি শিখিয়েছি, এই দুটো পি এর ফর্মুলা দিয়ে আমি নেক্সট ভিডিওটা করব। দুটো পি এর কনফিউশন একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোন জায়গায় কোন সূত্রটা কাজে লাগবে। ঠিক আছে, তো তার জন্য আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে, আর যথাসময়ে দেখার জন্য ভিডিওটা আমার চ্যানেলটি অবশ্যই, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, তাহলে নেক্সট ভিডিওটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর সেই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যাদের সরল সুদ মূলত আটকায়, দুটো পি কীভাবে বার করবো তাদের জন্য তো ভিডিওটা খুবই দরকারি। তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়ি, আজকের আমরা 6টা অঙ্ক করব, 6 রকমের অঙ্ক, তার মধ্যে একটা অঙ্ক 2 রকমের আছে। ঠিক আছে, মানে একই রকমের অঙ্ক দুটো আছে, সেটা করব। আর যদি তোমাদের কনফিউশন হয় ওই অঙ্কগুলোর মধ্যেও, তাহলে বলো, আমি আরও ওরকম 5-6টা অঙ্ক একই রকমের করে দেখাবো, যেমন আগের ভিডিওতে করে দেখিয়েছিলাম। আর নেক্সট ভিডিও আমার আসবে সরল সুদের ওপরই, হচ্ছে দুটো পি এর কনফিউশন দূর তোমরা কী করে করবে। তো ফার্স্টে আমরা এই অঙ্কটা এখন স্টার্ট করি, পরে যখন ভিডিও আসবে তখন আবার দেখা যাবে। তো চলো শুরু করা যাক, ফার্স্ট অঙ্কটা আমরা পড়ি, দেখো। কত টাকা 8% বার্ষিক সাধারণ সুদে 4 বছরে 6,600 টাকা হবে? ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি বার করতে দিয়েছে, না কত টাকা, কত টাকা মানে আমরা কি জানি, না আমাদের বার করতে দিয়েছে পি। তাহলে পি সমান হচ্ছে কোশ্চেন মার্ক, পি মানে তোমরা জানো নিশ্চয়ই, পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা আসল টাকা। এবার কি বলেছে, বার্ষিক 8% সাধারণ সুদে, পার্সেন্টেজ থাকা মানেই বা বার্ষিক সাধারণ সুদ মানেই হচ্ছে আমাদের আর, আর বলে দিয়েছে আমাদের 8%। আর কি বলেছে, 4 বছরে, তার মানে হচ্ছে আমাদের টি বলে দিয়েছে 4 বছর। আর কি বলেছে, 6,600 টাকা হবে। এখানটায় দেখো একটু কনফিউশন, কত টাকা 8% বার্ষিক সাধারণ সুদে 4 বছরে 6,600 টাকা হবে। এখানে আমাদের কিন্তু কোথাও আই বলেনি, আই কেন বলেনি, আই কিন্তু এর ভেতরেই আছে। ঠিক আছে, এটা বলেই তো দিয়েছে 8% সুদের হারে 4 বছরে 6,600 টাকা হবে। তার মানে কি, এর ভেতরে আমার পিও আছে আইও আছে। তাহলে পি আর আই যদি এক জায়গায় থাকে, তাহলে সেইটাকে আমরা কি বলি, না এ বলি, অর্থাৎ এইটা আমাদের এ দেয়া আছে। তাহলে দেখো এ সমান আমাদের আছে কত, 6,600। তাহলে আমাদের ATR দেয়া আছে পি বার করতে হবে, যে ফর্মুলাটা আমি বলছিলাম। তাহলে ATR দেয়া আছে পি এর ফর্মুলা কি, না পি এর ফর্মুলা হচ্ছে আই, সরি, এ ইন্টু 100 বাই 100 প্লাস আর ইন্টু টি। এই ফর্মুলাটা আমাদের এখানে কাজে লাগবে, কিন্তু আমরা নর্মালি যে ফর্মুলাটা ইউজ করি সেটা কি, পি এর ফর্মুলা, না পি সমান আমরা জানি কি, আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। এই ফর্মুলাটা আমরা কিন্তু নর্মালি ইউজ করি পি এর ক্ষেত্রে। ঠিক আছে, এই ফর্মুলাটা
আমি কিন্তু প্রথম দেখিয়েছি যে এ ইন্টু হান্ড্রেড বাই হান্ড্রেড প্লাস আর ইন্টু টি দিয়েও একটা করা যায়। এটা একটা ফর্মুলা বানিয়ে নিয়ে এইভাবে আমরা করতে পারি। তো বাচ্চাদের আগে করতে অসুবিধা হতো, ফর্মুলাটা বানানোর পর থেকে এটা একটু ইজি হয়ে গেছে করা। তো এই ফর্মুলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগের ভিডিওতেও, আজকে আবার করছি। একদম সরাসরি আমরা ফর্মুলায় চলে যাব। তাহলে দেখো, পি ইকুয়াল টু এ ইন্টু হান্ড্রেড বাই হান্ড্রেড প্লাস আর ইন্টু টি। তাহলে কখন আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে আর কখন এই ফর্মুলাটা কাজে লাগবে? আর যখন আমাদের এ টি আর দেওয়া থাকবে তখন আমরা তাহলে এ টি আর এই ফর্মুলাটা ব্যবহার করব, আর যখন আই আর টি দেওয়া থাকবে তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। তো এখন আমাদের এটি আর আছে যেহেতু এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে কি পি সমান, চলো আমরা এবার মানগুলো বসিয়ে দিই। এ সমান হচ্ছে আমাদের কত, 6600 ইন্টু হান্ড্রেড বাই হান্ড্রেড প্লাস আর ইন্টু টি, অর্থাৎ কি না 8 ইন্টু 4। সেখান থেকে আমরা পাচ্ছি কত, 6600 ইন্টু হান্ড্রেড, হান্ড্রেড প্লাস 32, তাহলে 132। এবার আমরা যদি এটাকে কাটাকাটি করবো, তাহলে যদি এটাকে আমরা 12 দিয়ে কাটি, তাহলে 12 একে 12, 12 একে 12, এটা কাটলে 5 বারো 60, 5 বারো 60 শূন্য। এবার যদি 11 দিয়ে কাটি এটাকে আমরা, 5 11 55 শূন্য, আর তাহলে আমাদের অ্যান্সার কত, 50, আর এখানে 2টো 0, মানে 5000 টাকা। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু বার করে নিতে পারলাম পি সমান 5000 টাকা। ঠিক আছে, এইটা একটু বুঝতে অসুবিধা হবে যে এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা কখন কাজে লাগাবো। বারবার বলছি, নেক্সট ভিডিও এই কনফিউশন তোমাদের আমি দূর করে দেবো। এই একই রকমের অঙ্ক যদি এর তিনটে করি তাহলে কিন্তু আমাদের পুরো কনফিউশনটা দূর হয়ে। ওটাই আমাদের কি আছে না, শতকরা বার্ষিক কত সুদের হারে কোনো আসল 15 বছরে তার 4 গুণ হবে। খুব ইন্টারেস্টিং অঙ্ক, শতকরা বার্ষিক কত সুদের হারে কোনো আসল 15 বছরে তার 4 গুণ হবে। তাহলে কি বার করতে দিয়েছে, না কত সুদের হারে, সুদের হার অর্থাৎ কি না রেট অফ ইন্টারেস্ট, তাহলে আমাদের বার করতে দিয়েছে কি আর। আর কি দেয়া আছে দেখো, পুরো অঙ্কটা পড়লে আমরা খালি পাবো টি, টি সমান দেয়া আছে 15, আর কিছু দেয়া নেই। এবার দেখো বলে দিয়েছে কি, শতকরা বার্ষিক কত সুদের হারে কোনো আসল 15 বছরে তার 4 গুণ হবে। ঠিক আছে, অতএব কি যাই আসল দিক না কেন সেটা আমাদের 4 গুণ হবে। ওই জন্য নির্দিষ্টভাবে কোনো আসল আমাদের এখানে কিন্তু বলে দেয়নি, আমরা যেটাই রাখি না কেন সেটা 4 গুণ হবে। ঠিক আছে, তো আমাদের সুবিধা হবে সবচেয়ে ধরে নেওয়া কি 100, 100 যদি আমরা ধরি তাহলে আমাদের কাটাকাটি করতেও সুবিধা হবে, আমাদের অঙ্ক করতেও সুবিধা হবে। তাই এক্ষেত্রে আমরা ধরে নেব যে ধরো আমি 100 টাকা জমা দিয়েছি। ঠিক আছে, তাহলে যেটা আমি জমা দিচ্ছি সেটা কি না, সেটা হচ্ছে আমার পি। তাহলে পি সমান আমি করলাম 100 টাকা। এবারে কি বলেছে, 15 বছরে তার 4 গুণ হবে, অর্থাৎ কি না আমি 100 টাকা জমা দিলে আমি কত টাকা পাবো, 400 টাকা পাবো। ঠিক আছে, তাহলে 100 টাকাটা গিয়ে আমার হয়ে যাচ্ছে কত, 400 টাকা। তাহলে আই সমান কত, না আই সমান আমরা কি জানি, আমরা যেটা জমা রাখি আর যেটা পাই, যেটা জমা রাখি সেটা পি, যেটা পাই সেটা হলো সুদ আর আসল, অর্থাৎ যেটা বেশি পাচ্ছি সেটাই আমাদের আই। 100 টাকা জমা দিয়েছি, 400 টাকা পাচ্ছি, তার মানে কত টাকা বেশি পাচ্ছি, না 300 টাকা বেশি পাচ্ছি, আর যেটা আমরা বেশি পাই সেটাই হলো আমাদের ইন্টারেস্ট, অর্থাৎ তাহলে আয় কত, না 300। বোঝা গেছে বন্ধুরা, ক্লিয়ার? এরকম অঙ্ক আরেকটা করব, করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে এবার আপাতত বার করি, তাহলে আর সমান আমরা কি জানি, না আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি। তাহলে আই কত, 300 ইন্টু 100 বাই 100 ইন্টু 15। ঠিক আছে, তাহলে 100 100 কেটে গেল, 15 দুগুণে 30, তার মানে আর সমান কত হলো আমাদের, 20%। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেল? তো চলো নেক্সট অঙ্কটা আমরা করি। নেক্সট অঙ্কটা এরকমই অঙ্ক, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্কটা আছে, বার্ষিক কত টাকা সুদের হারে কোনো টাকা 10 বছরে 2 গুণ হবে। আগেরটা কি ছিল, 15 বছরে 4 গুণ হবে, এবারে আছে আমাদের 10 বছরে 2 গুণ হবে। একই অঙ্ক, একটু জাস্ট আলাদা টাইমটা আলাদা করে দিয়েছে, আর টাকাটার পরিমাণটা কত হবে সেটা একটু বাড়িয়ে কমিয়ে দিয়েছে। তো চলো দেখা যাক বার্ষিক কত টাকা সুদের হারে, তার মানে সেই আমাদের আর চেয়েছে। আর কি বলে দিয়েছে, 10 বছর, অর্থাৎ কিনা টি বলে দিয়েছে 10 বছর। আর কি বলেছে,
কত টাকা সুদের হারে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ টাকা হবে? কোনো টাকা, কোনো টাকা অর্থাৎ কি, যে কোনো টাকা আমরা রাখি না কেন সেটা আমাদের 10 বছরে দ্বিগুণ হতে হবে। ওই জন্য কোনো নির্দিষ্ট কোনো টাকার অ্যামাউন্ট আমাদের কিন্তু বলে দেওয়া থাকে না এই অঙ্কগুলোতে। তো ঠিক আছে, তো চলো আমরা ধরে নিই পি। পি সমান আগেই বলেছি যে 100টাকে যদি আমরা ধরি তাহলে আমাদের অঙ্ক করতে এবং কাটাকাটি করতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা পি সমান ধরে নেব কত, 100। পি মানে কি, তার মানে কি, অর্থাৎ আমরা 100 টাকা ব্যাংকে জমা দিয়েছি। এবার আমাদের টাকাটা হবে কত, না দ্বিগুণ, দ্বিগুণ মানে অর্থাৎ 2 গুণ টাকা হবে। তাহলে 100 টাকা জমা দিয়েছি, টাকাটা গিয়ে আমাদের হয়ে যাবে কত টাকা, 200 টাকা। তাহলে দেখো দ্বিগুণ টাকা হলো, তাহলে 100 টাকা জমা দিচ্ছি আমরা, টাকাটা হয়ে যাচ্ছে কত, 200 টাকা। অর্থাৎ 100 টাকা জমা দিয়ে 200 টাকা পাচ্ছি। আর আই মানে কি, না যে টাকাটা আমরা বেশি পাই সেটাই হলো আমাদের আয়। তাহলে আয় সমান কত, না 100 টাকা জমা দিয়ে 200 টাকা পাচ্ছি, তা আমরা কত টাকা বেশি পাচ্ছি, 100 টাকা বেশি পাচ্ছি। অর্থাৎ আয়ও আমাদের 100। তাহলে কি কি হলো, টি সমান হয়ে গেল 10, পি সমান 100, আয় সমানও 100। বোঝা গেল? তাহলে চলো আর ইকুয়াল টু, তাহলে কি, না আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে চলো আই ইন্টু 100, আই কত, 100। তাহলে 100 ইন্টু 100 বাই পি মানে 100, আর টি হচ্ছে আমাদের 10। তাহলে 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে আমাদের কত হলো, 8 সমান হয়ে গেল আমাদের 10%। তাহলে দুটো অঙ্ক ক্লিয়ার হলো। দেখো এবারে দুটো অঙ্ক একটুখানি আমি একসঙ্গে দেখাচ্ছি। দেখো তো আগের অঙ্কটা ছিল কি, শতকরা বার্ষিক কত সুদের হারে কোনো আসল 15 বছরে তার 4 গুণ হবে। অর্থাৎ কি না, সেটা 4 টাইমস হচ্ছে, ঠিক আছে। আর এখানে একই বলেছে যে 10 বছরে দ্বিগুণ টাকা হবে। তার মানে বোঝা গেল আমাদের যাই থাকুক না কেন সেগুলো আমরা তো লিখে নেব। যেমন এখানে টি সমান 15 আছে, এখানে তোমার টি সমান 10 আছে, তো এটা আমরা লিখে নিলাম। এখানে আমাদের বার করতে দিয়েছে সুদের হার, এখানেও আমাদের বার করতে দিয়েছে সুদের হার, তো আমাদের আর বার করতে দিয়েছে। এবারই যখনই বলবে কোনো টাকা দ্বিগুণ হবে, 4 গুণ হবে, 3 গুণ হবে, যা ইচ্ছা থাকতে পারে, আমরা ঘাবড়াবো না। আমরা সর্বদা ধরে নেবো যে আমরা 100 টাকা জমা দেবো, অর্থাৎ পি আমাদের সর্বদা 100 ধরতে হবে। এবার যদি বলে 4 গুণ, তাহলে কি, না 100 টাকা জমা দিয়েছি আমরা পাচ্ছি 400 টাকা, অর্থাৎ আয় হচ্ছে আমাদের 300 টাকা। যদি বলে দ্বিগুণ, তাহলে 100 টাকা জমা দিলাম, হয়ে গেল আমাদের 200 টাকা আমরা পেলাম। তার মানে আয় সমান হচ্ছে আমাদের 100 টাকা, যেটা বেশি সেটাই আমাদের আয়। আবার যদি বলে 5 গুণ, তাহলে 100 টাকা জমা দিলাম, পেলাম কত আমরা, 500 টাকা। সেক্ষেত্রে তাহলে আয় কত হবে, না 400 টাকা। ঠিক আছে বন্ধুরা, যাই যতগুণই বলে দেওয়া থাক না কেন পি সর্বদা 100 ধরবে, আর যতগুণ বলবে সেইটা হবে কিন্তু আমাদের অবশ্যই অ্যামাউন্ট, অর্থাৎ সুদ আসল। এবার সেখান থেকে মাইনাস করে তোমরা আয় বার করে নেবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো চলো এবারে নেক্সট অঙ্ক দেখো। 5% সরল সুদের হারে 7 বছর 6 মাসে কত টাকার সরল সুদ 450 টাকা হবে? কি কি দেয়া আছে চলো। সিম্পল ইন্টারেস্ট এমন একটা অঙ্ক যে প্রত্যেকটা লাইন পড়বো আর অঙ্ক করব। দেখো 5% সরল সুদ হারে, অর্থাৎ কি না আর বলে দিয়েছে আমাদের 5%, 7 বছর 6 মাস, অর্থাৎ কিনা সময় টি। তাহলে 7 বছর 6 মাস, এখানটা একটু ক্লিয়ার করি, 7 বছর 6 মাস। আমরা কিন্তু যত ফর্মুলা করেছি সব কিন্তু আমরা এখানে বছর দিয়ে করেছি, মাস দিয়ে কিন্তু কোনো ফর্মুলা আমাদের নেই, ঠিক আছে। আমরা মাস দিয়ে কোনো ফর্মুলা করিনি। এই যে আমরা করি পি ইন্টু আর ইন্টু টি বাই 100 বা এরকম যাবতীয় ফর্মুলাগুলো, এটা কিন্তু আমাদের সব বছরের, মাসের কিন্তু আমাদের ফর্মুলা নেই। তাহলে কি করব, না মাসকে আগে আমাদের বছরে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো মাসকে বছরে কনভার্ট করতে গেলে, তাহলে 1 মাস যদি দেয়, তাহলে 1 মাস সমান কত বছর? শুনে হাসি লাগছে হয়তো অনেকে যে 1 মাস সমান আবার কত বছর, না 1 মাস সমান হচ্ছে কি 1/12 বছর। কেন না, 12 মাসে 1 বছর, তাহলে 12 মাসের মধ্যে 1 মাস, ঠিক আছে। সেটাকে আমরা কি করে লিখবো, না 12 মাসের মধ্যে 1 মাস। এটা ঠিক তেমনি 2 মাস মানে কত বছর, না 2/12 বছর, 3 মাস মানে 3/12 বছর, 4 মাস মানে 4/12 বছর, এরকম করে। তাহলে কি 7 বছর 6 মাস মানে কত বছর, না 7 বছর আমাদের পুরোপুরি, অর্থাৎ কি 7 পূর্ণ 6/12 বছর। ক্লিয়ার হলো? পূর্ণ মানে কি হোল নাম্বার, যেটা পুরোপুরি আছে। দেখো 7 বছর পুরোপুরি, তো 7 বছরটাকে আমরা পূর্ণ করে দিলাম, আর কি 12 মাসের মধ্যে 6 মাস, অর্থাৎ 7 পূর্ণ 6/12 বছর। যদি আমরা এটাকে কাটাকাটি করি, 6 দুগুণে 12,
অর্থাৎ কি না, 7 × 14 একে 15, 15-এর 2 বছর, তাহলে টি সমান আমাদের কত হলো, 15-এর 2, বোঝা গেল। আর হচ্ছে আমাদের কি কত টাকার অর্থাৎ কি না পি চেয়েছে, তাহলে পিটা আমরা নিচে লিখি। আর সরল সুদ 450 টাকা হবে, সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ আই তার মানে কত, 450। এটা তাহলে দেখো আর দেয়া আছে, টি দেয়া আছে, আই দেয়া আছে, পি বার করতে দিয়েছে। এবার আমরা তাহলে কোন ফর্মুলাটা ইউজ করব, না একদম নর্মাল যে ফর্মুলাটা, কেন না আই আর টি দেওয়া আছে, তাহলে আই আর টি দিয়ে যে ফর্মুলাটা হবে সেটাই আমরা এখানে ইউজ করব, কি না আই ইন্টু 100 বাই আর ইন্টু টি, ঠিক আছে। এখানে কি এ যেহেতু দেয়া নেই, এ টি আর দেয়া নেই, তাই টি আছে আর আছে, এ দেয়া নেই, আমাদের আই দেওয়া আছে, তাই আমাদের নর্মাল ফর্মুলাটা হয়ে গেল। আর প্রথম অঙ্কটা আমরা কি করেছিলাম না, এ টি আর দেওয়া ছিল, আমরা পি বার করেছিলাম, সেক্ষেত্রে আমাদের ওই জন্য অন্য ফর্মুলাটা ইউজ হয়েছিল, যেটা এ ইন্টু 100 বাই 100 ইন্টু 100 প্লাস আর ইন্টু টি, ওই ফর্মুলাটা। তো এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, তো চলো আই ইন্টু 100, আই কত আমাদের 450 ইন্টু 100, আর কত, আর হচ্ছে আমাদের 5, আর টি টি কত, 15-এর 2। দেখো এই জায়গাটা আবার একটু এইটা লিখলাম, লেখার পরে এখানে কাটাকাটি না করে তোমরা আর একটা লাইন করে নেবে, দেখো তাহলে কি 450 ইন্টু 100 বাই 5 গুণিতক, এটা কি, এইটা তো বাই বলছি, বাই মানে কি আমরা জানি সর্বদা ভাগ, তাহলে এটা যদি গুণ হয়ে যায় তাহলে এই পরের ক্ষেত্রে এটা কি হবে না, এটা উল্টে যাবে, 2-এর 15 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো নিচে যেটা থাকবে সেটা কিন্তু এটা, এর নিচে যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তাহলে সেটা কিন্তু পরের লাইনে গিয়ে উল্টে দেবে, বা তোমরা এখানেও একেবারে উল্টে লিখে দিতে পারতে 2-এর 15। যারা একটু পারো না তাদের জন্য মূলত আমি ভিডিওগুলো, যারা পারো অঙ্ক করতে তাদের তো কোনো ব্যাপারই নয়, ঠিক আছে, না দেখলেও তোমাদের হয়ে যাবে, কিন্তু যারা একটু অঙ্কে কাঁচা, যারা প্র্যাকটিস ঠিক মতো করতে পারো না অসুকোনো কারণে হোক, তো তাদের জন্যই আমার মূলত ভিডিওগুলো, তাই জন্য আমি একটু কিন্তু বেশি লাইন বাড়িয়ে একদম ডিটেলসে অঙ্কগুলো তোমাদের দেখাই, ঠিক আছে। তো এটা লিখে তারপরে উল্টে দেবে এটাকে, আর যদি এটা উপরে থাকতো তাহলে কোনো ব্যাপার থাকতো না। তাহলে দেখো এটা হলো, তো এবার আমরা কাটাকাটি করি, 5 দিয়ে না ফার্স্টে 15 দিয়ে কাটি, 3 × 15 = 45, 0, তারপরে 5 দিয়ে কাটলে 5 × 6 = 30, তাহলে 6 × 2 = 12 আর 102 শূন্য, তাহলে কত হলো আমাদের, 1200 টাকা। তাহলে আমাদের পি কত, না পি হচ্ছে আমাদের 1200 টাকা, ঠিক আছে। তো চলো বুঝতে পেরেছো, এরপরে আসি আমরা নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্ক, 5 নম্বর, অমর তার বন্ধুর থেকে 5% সরল সুদের হারে 3.5 বছরের জন্য 800 টাকা ধার করলো, তাহলে সে সময় শেষে কত টাকা ফেরত দেবে, ঠিক আছে। তো চলো দেখা যাক আমাদের কি কি দেয়া আছে আর কি বার করতে দিয়েছে, না সুদের হারে অর্থাৎ কি না আর দেয়া আছে আমাদের 5%, 3.5 বছরে অর্থাৎ টি দেয়া আছে, এটাকে পূর্ণ যদি আমরা, এটাকে পূর্ণ যদি আমরা ভেঙে দিই তাহলে আমাদের হবে কত, 3 × 6 = 7, 7-এর 2, আর হচ্ছে পি ধার করেছে, যে টাকাটা ধার করেছে সেটাই হচ্ছে মেন টাকা, কারণ সে টাকাটা হিসাবেই কিন্তু সেই টাকাটাই 3.5 বছর থাকবে, সেই টাকাটার উপরই 5% সুদ হবে, অর্থাৎ এইটাই হচ্ছে মেন টাকা, এই অঙ্কটাকে নিয়ে কিন্তু, এই টাকাটাকে নিয়ে কিন্তু আমাদের অঙ্কটা, তাহলে এইটা হলো আমাদের মূল অঙ্ক, অর্থাৎ কি না পি, তাহলে পি সমান হচ্ছে আমাদের 800, আর বাস দেখো এইটাই দেওয়া আছে। এবার আমাদের কি বার করতে দিয়েছে, তাহলে আর একবার অঙ্কটা পড়া যাক, অমর তার বন্ধুর থেকে 5% সুদের হারে 3.5 বছরের জন্য 800 টাকা ধার করলো, তাহলে সে সময় শেষে কত টাকা ফেরত দেবে তার বন্ধুকে, তাহলে দেখো সে কত টাকা ফেরত দেবে, শুধু 800 টাকা ফেরত দেবে, না যেটা সুদ হয়েছে সেটা ফেরত দেবে, না সুদ আর আসল পুরোটাই ফেরত দেবে। ধরো একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আমি কারোর কাছ থেকে 4 টাকা ধার নিয়েছি এই বলে যে তুই আমাকে 4 টাকা দে আমি তোকে 2 টাকা বেশি দেবো, তো আমি যখন তাকে ফেরত দেবো টাকাটা, 4 টাকা দেবো না 2 টাকা দেবো না 6 টাকা দেবো, অবভিয়াসলি 6 টাকাই দেবো না, কারণ 4 টাকা তো আমি ধার তার কাছ থেকে নিয়েছি আর তাকে বলেছি আমি 2 টাকা বেশি দেবো, অর্থাৎ তাকে আমি 4 টাকা তো দেবোই প্লাস 2 টাকা বেশি দেবো বলেছি, যেহেতু মানে 2 টাকা সুদ দেবো বলেছি, তাহলে আমি তাকে ফেরত দেবো কত টাকা, 6 টাকা, ঠিক আছে। তো এখানেও আমরা করব কি, আই বার করব, করে আই প্লাস পি,
দুটোই ফেরত দেবো, অর্থাৎ আই প্লাস পি, যাকে আমরা কি বলি না অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের এ বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এ বার করার জন্য এর ফর্মুলা আমরা কি জানি না, পি প্লাস আই। তাহলে দেখো আর টি পি আছে, আই দেয়া নেই, তাহলে কি বার করতে হবে না, আগে আমাদের আই বার করতে হবে, করার পরে তো আমরা আই প্লাস পি অ্যাড করে দিলে আমাদের এ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা করি আমরা। তাহলে ফার্স্টে আই বার করব, আই এর ফর্মুলা হচ্ছে সবথেকে ইজি ফর্মুলা, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পি কত আমাদের, 800, আর হচ্ছে 5, টি হচ্ছে 7/2, আর বাই 100। একটু আগে যে অঙ্কটা করেছিলাম আমাদের লাস্ট এটা, সেটা কিন্তু নিচে ছিল টিটা, তাই জন্য আমরা উল্টে ছিলাম। আমি বললাম না একটু আগে যে ওপরে যখন থাকবে তাহলে উল্টানোর দরকার নেই, সরাসরি বসে যাবে 7/2। এটা যদি নিচে হতো টিটা তাহলে কিন্তু এটা আমাদের উল্টে গিয়ে হতো 2/7। ঠিক আছে, তো চলো এবার কাটাকাটি করি। হলো 2 4 8, তাহলে 4 5 20, 7 2 14, আর 20 1 0, 140। তাহলে দেখো আই সমান বেরিয়ে গেল আমাদের 140, অ্যান্সারে কিন্তু 140 আছে। অনেক বাচ্চারা করে কি, চট করে 140টা করে দেয়, আর এর চেয়ে দুঃখ আর কিছু হয় না জানো তো। এই বাচ্চারা যে সিলে মিস্টেক করে, পুরো অঙ্কটা ঠিকঠাক করে এসে লাস্টে এই যদি অ্যান্সারটা ঠিকঠাক না করে বা ঠিকঠাক না করে একটুর জন্য ভুল করে, মানে তার চেয়ে বড় দুঃখ কিন্তু আর হয় না। ঠিক আছে, এক অঙ্কটা তোমরা না পারো প্রথম থেকে, সেটা ঠিক আছে মেনে নেওয়া যায় যে অঙ্কটা পারি না, কিন্তু অঙ্ক পুরো ঠিক করে লাস্টে একটু অন্যমনস্কতার জন্য যদি অঙ্কটা ভুল করো না, তার চেয়ে দুঃখ আর বড় দুঃখ মানে কিছু হয় না জানো তো। আর ওই জন্য আমি বারবার বলছি এই ভুলগুলো যাতে না হয়, তার জন্য আমার মূল উদ্দেশ্যই হলো বাচ্চাদের এই ভুলগুলো যাতে না করে। ঠিক আছে, যার জন্য বাচ্চারা যে পরিমাণ মানে যেগুলো যেগুলো ভুল করে সেগুলোই কিন্তু আমি বারবার আমার ভিডিওতে রিপিট করে করে দেখাই যে এই এই মানে সমস্যাগুলো বাচ্চাদের থাকে, চট করে অমনি 140টা করে অ্যান্সার হিসাবে লিখে দেয়। হ্যাঁ, কিন্তু এটা তো অ্যান্সার নয়, আমাকে বার করতে দিয়েছে দেখো আই, কারণ আমি প্রথমে পড়েই কিন্তু ভালো করে বুঝে আমি কি বার করতে দিয়েছে সেটা লিখে দিয়েছি, অর্থাৎ এ বার করতে দিয়েছে। তাহলে চলো আমাদের এ এর ফর্মুলা কি, আই হচ্ছে 140, অর্থাৎ কি না 800 টাকা ধার নিয়েছিলাম আর আমার সুদ হয়েছিল 140 টাকা। ব্যাংকে থেকে যখন কোনো আমরা টাকা জমা রাখি সুদ আসল দুটোই নিই, তাহলে আমি যখন ব্যাংক থেকে ধার নিয়েছি আমাকেও সুদ আসল দুটোই ফেরত দিতে হবে। তাহলে চলো আমরা সুদ আসল ফেরত দিয়ে দিই, তাহলে আমাদের 800 টাকা ধার নিয়েছিলাম আর 140 টাকা আমাদের সুদ হয়েছিল, তাহলে আমরা ফেরত দেবো কত তাকে, না 940 টাকা, 940 টাকা। ক্লিয়ার? তো চলো এবার আমরা আসি লাস্ট অঙ্ক মানে 6 নম্বর অঙ্কটায়। না, 3,500 টাকা কত বছরে 6% বার্ষিক সাধারণ সুদের হারে 4,130 টাকা হবে। 6টা অঙ্ক কিন্তু 5 রকমের, একটা অঙ্ক আমরা দুবার করেছি দুরকমভাবে, আর 5 রকমের কিন্তু 5টা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আজকে আমরা করলাম। ঠিক আছে, এটাই লাস্ট অঙ্ক, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্ক নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আবার চলে আসবো, কারণ হাফ আমার অলরেডি হয়ে গেছে, থাকবে ওই পিউয়ের কনফিউশনটার। ঠিক আছে, তার উপরে কিছু অঙ্ক থাকবে। তো দেখো, 3,500 টাকা কত বছরে 6% বার্ষিক সাধারণ সুদের হারে 4,130 টাকা হবে। তাহলে কী কী দেয়া আছে, না 3,500 টাকা জমা রাখছি 6% বার্ষিক সুদের হারে, আর আমি টাকাটা ফেরত পাচ্ছি কত, 4,130 টাকা। তাহলে আমাদের পি কোনটা হবে, পি হবে কত, 3,500 টাকা, কারণ এটাই আমরা জমা রাখছি। কত পার্সেন্ট হারে জমা রাখছি, না 6% হারে জমা রাখছি, আর আমরা পাচ্ছি কত টাকাটা, 4,130 টাকা। অনেক বাচ্চা আছে এটাকে আয় হিসাবে লিখে দেবে চট করে, কিন্তু এটা আই নয়, কি জানি না, যেটা আমরা জমা রাখি তার থেকে যেটা পাই সেটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, তার থেকে আবার যেটা বেশি পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আই। অর্থাৎ 3,500 টাকা আমরা জমা রাখছি, আমরা পাচ্ছি 4,130 টাকা, অর্থাৎ কত টাকা বেশি পাচ্ছি, না 4,130 মাইনাস 3,500 টাকা, অর্থাৎ কি না, এটাই আমাদের হচ্ছে আই। তাহলে এটা করলে 0, 3, 5 আর কত হবে 6, হাতে 1, 0। তাহলে আমাদের আয় কত হলো, 630 টাকা। আর আমাদের বার করতে দিয়েছে কি, কত বছরে, অর্থাৎ কি না টি। ক্লিয়ার? চলো তাহলে এবার টি এর মান, ফর্মুলা কি, আই
ইন্টু 100 বাই পি ইন্টু আর, সেখান থেকে হলো আই, আই কত 630 ইন্টু 100, পি পি হচ্ছে আমাদের 3500 ইন্টু আর, আর হচ্ছে আমাদের 6, ঠিক আছে। তো দুটো জিরো দুটো জিরো, এর একটা এর একটা কেটে দিলাম। এবারে যদি আমরা 7 দিয়ে কাটি, 7 5 35, 7 9 63, তারপরে 5 2 6, 5 2 10, 2 3 6, 3 3 9, অর্থাৎ 3 বছর। তাহলে টি সমান আমাদের কত হলো? 3 বছর, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরছি। নমস্কার। আর যদি তোমরা এরকম এক একটা চ্যাপ্টারের উপরে একই রকমের অঙ্ক যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি আবার নেক্সট যে যেগুলো ইম্পর্টেন্ট আছে, মানে 2020-র জন্য যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেরকম একই রকমের অঙ্ক 5-6টা করে করে আমি এক একটা চ্যাপ্টারে দেখাতে থাকবো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।